প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ উপকরণ দেশ ও বিদেশ এই মুহূর্তে যারা বাংলা টিভি 71 দেখছেন সকলকে জানাচ্ছি আমি শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক, ধারাবাহিককে আজ আমরা মাতৃভাষা দিবস উপলক্ষে পীরসাহ তিনি কুমিল্লাতে বসেন মাজারে, তো তার সাথে একটু কথা বলবো। আসলে এই যে মাতৃভাষা, কতজন শহীদ হয়েছে বা তার স্মরণে তিনি কি বলে, আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে বাংলা টিভি 71-এর চিফ রিপোর্টার আপনি জনাব নাসির উদ্দিন সাহেব, আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীর সাহেব গদ্দিনিসিন পীর সাহেব হিসাবে আছি আমি কুমিল্লার নূর মালিক চত্বর বার শরীফে। আজকে আপনার সাক্ষাৎকার নিয়েছেন ভাষা আন্দোলনে বীর শহীদদের, তারা যে কত কষ্ট করেছে দেশের জন্য, জাতির জন্য, মাতৃভাষা আদায়ের জন্য। আপনারা জানেন মাতৃভাষা হলো আমাদের আন্তর্জাতিক ভাষা। এই মাতৃভাষাকে ভাষা আন্দোলনে ভাষাকে তারা যাতে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারি, বাংলা ভাষার মধ্য দিয়ে যাতে আমরা চলাফেরা করতে পারি, সেজন্য ভাষা বীর শহীদ যোদ্ধা যারা ছিলেন রমনার বটমূলে জব্বর বরকত রফিক, তারা কয়েকজনে মিলে তারা বলেছিল যে ভাই আমরা কিছু লোক বসে আমরা চিন্তাভাবনা নিয়েছি, ভাষা আন্দোলনে আমরা আন্দোলন করব এবং সারা দেশবাসী যাতে বাংলা ভাষায় কথা বলতে পারে, এতে জাতি উপকৃত হবে। সেজন্য আমি এই নূর মানিকচর দরবার শরীফ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের পক্ষ থেকে আমি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীর সাহেব, যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন, যেসব বীর শহীদ হয়েছেন, যারা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি দেশ স্বাধীনে যারা অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, আত্মাহুতি দিয়ে শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, এই শহীদদের প্রতিও আমি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছেন তারা যাতে আবার পুরোপুরি সুস্থ হয়ে আবার দেশের মানুষের সবাই নিজকে নিয়োজিত রাখতে পারে, আর যারা বেঁচে আছে আল্লাহ পাক যেন তাদেরকে দীর্ঘ হায়াত দান করে, যারা বাংলাদেশ স্বাধীন করেছে। আজকে বাংলাদেশ স্বাধীন করার কারণে আমরা বাংলাদেশের একটা মানচিত্র পেয়েছি। আজকে আমরা ভাষা আন্দোলনে জন্য যারা আন্দোলন করেছিল, যে জব্বর বরকত রফিক তারা আন্দোলন করেছিল, তাদের রক্তের কথা আজও স্মরণ হয়, সেজন্য তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং তাদের কারণে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। তাই আন্তর্জাতিক এই মাতৃভাষা 21শে ফেব্রুয়ারি আমরা পালন করব যথাযথভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটা পালন হবে। আমি বলবো সারা বাংলাদেশে প্রত্যেক জায়গায় 21শে ফেব্রুয়ারির দিন আপনারা এই জব্বর বরকত রফিকের জন্য একটু কোরআন তেলাওয়াত করবেন, প্রত্যেক জায়গায় শহীদ মিনারে আপনারা মিলাদ পড়াবেন এবং তাদের জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য আপনারা তাদেরকে ফুল দিয়ে বরণ করবেন, তাদের শ্রদ্ধা জানাবেন বিভিন্ন শহীদ মিনারে, এবং সাথে সাথে ওইখানে আপনারা মিলাদের আয়োজন করবেন এবং মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করবেন। আমি দেশবাসী তথা রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমি বলবো সেটা যাতে পরিচালনা হয় সেভাবে। 21শে ফেব্রুয়ারি আমরা তো বলতে পারি না, অতএব কারণে আমি, আপনারা জানেন যে বাংলার ইসলামের ত্রয় শতাব্দীর মহান মুজাদ্দেদ পীরে কামেল ওলিয়া মোকাম্মেল হযরত কাবলা আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই, উনি দেশের জন্য, ইসলামের জন্য এবং ভাষা শহীদদের জন্য উনি দোয়া করে গেছেন। আপনারা জানেন যে ঢাকার রাজধানীর 47 নম্বর শাহ সাহেব লেন
নারিন্দা মুসুরিকোলা দরবার শরীফ, এটা আল্লাহর ওলির দরবার। এখানে এশিয়া মহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল পীরে মোকাম্মেল এলমে শরীয়ত তরিকত মারফত হাকিকত যিনি দেখছেন তরিকতের অবস্থা নিয়ে এবং তরিকত নিয়ে যিনি এগিয়ে আছেন, সেই আমাদের মুজাদ্দেদের জমান এশিয়া মহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল একজন পীরে মোকাম্মেল আলহাজ হজরত শাহ আহসানুজ্জামান সাহেব, উনি মুশিরিকোলা দরবারে গদ্দিনিসির হিসাবে আছে। যারা ঢাকা সিটিতে আছেন আমি বলবো প্রত্যেকে যাতে এই আল্লাহর ওলির কাছে যান, দোয়া নিয়ে আসবেন, সঠিক নির্দেশন দিক নির্দেশনা নিয়ে আসবেন। আজকে আল্লাহ আল্লাহ রাসুলকে পেতে হলে ভালো আলেমদের কাছে যেতে হয়, তাদের কাছে কিছু জানা যায় বোঝা যায়। তাই আমি বলবো যে এই যেহেতু ঢাকা রাজধানীতে একজন কামেল লোক ছেড়ে আছেন হজরত শাহ আহসানুজ্জামান সাহেব, উনি একজন বুজুর্গ লোক আল্লাহর ওলি নিঃসন্দেহ, ওনার কাছে আপনারা প্রত্যেকে যাবেন, দোয়া নিয়ে আসবেন। আর ইনশাল্লাহ আমিও নূর মানিকচর দরবার শরীফের আমার আব্বা আব্বাজান আমার দাদা যান কেবলো পীরে কামেল ছিলেন, দাদার বাবাও ছিলেন, আমার আব্বাও অত্যন্ত একজন বুজুর্গ লোক ছিলেন, পীরে কামেলের কামেল ছিলেন, উনি খরমপীর নামে পরিচিত ছিলেন, নূর মানিকচর দরবার শরীফের উনি একজন পীর সাহেব ছিলেন। তা আমার দাদা যান কেবলার ওসিয়ত এবং আমার আব্বা যান কেবলার কেবলা আমাকে গদ্দিনিসান হিসাবে পীর ওনার এই যে দায়িত্ব আমাকে অর্পণ করে গিয়েছেন, একজন পীর সাহেব হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন, পীর সাহেব হিসাবে ওনার দায়িত্বগুলি পরিচালনা করার জন্য আমি এই নূর মানিকচর দরবার শরীফের কমপ্লেক্সে যতগুলি প্রতিষ্ঠান আছে, আলিয়া মাদ্রাসা, ইতিমখানা, হাফিজি মাদ্রাসা, পোস্ট অফিস, হাসপাতাল, সাতগম্বু, জামে মসজিদ সহ যে প্রতিষ্ঠানগুলি আছে, এই প্রতিষ্ঠানগুলি যাতে কেয়ামত পর্যন্ত চলে এবং এই প্রতিষ্ঠানগুলির যাতে আমি খেদমত করে যেতে পারি এবং প্রতিষ্ঠানগুলি যাতে উন্নত হয়, আমি দেশবাসী তথা রাষ্ট্রীয়ভাবে যাতে আমাদের এই প্রতিষ্ঠানগুলিকে উন্নত হওয়ার জন্য রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন সবাই যাতে এদিকে সুদৃষ্টি রাখেন, আমি নূর মানিকচর দরবার শরীফের গদ্দিনিসান পীর সাহেব শাহজাদা ওমর সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীর সাহেব আমি আহ্বান করছি। এবং আজকে 71 বাংলা 71 যেই আজকে চিফ রিপোর্টার নাসিরুদ্দিন সাহেব, আপনি যে আমার সাক্ষাৎকার নিয়েছেন, আমি নূর মানিকচর দরবার শরীফ তথা দেশবাসীর এই যে ধরেন দেশবাসী তথা আল্লাহর ওলিদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা যাতে সারা দেশে ভালো জনগণের খেদমতে নিয়োজিত থাকতে পারেন, জনগণের খেদমত করতে পারেন, আপনাদের যাতে সুস্বাস্থ্য আমি কামনা করছি। পরিশেষে আমি এই দেশে 360 জন আউলিয়ার পদার্পণ, আল্লাহর ওলিদের মৃত্যু নাই, আল্লাহর ওলিরা সমস্ত কিছু দেখতে পায়। তাই এ রাষ্ট্র কীভাবে সুন্দরভাবে চলবে, রাষ্ট্র কারা চালাবেন, আল্লাহর ওলিদের হাত ইশারাই সব কিছু হয়। তাই আমি বলবো যারা রাষ্ট্রীয়ভাবে আছেন ইসলামের প্রতি সুদৃষ্টি রাখবেন এবং প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন। যারা মুসলমান ভাইয়েরা আছেন, নরনারী যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব প্রত্যেকে প্রত্যেকের মা বাবার দিকে সুদৃষ্টি রাখবেন, দোয়া নেবেন। মা বাবার দোয়া ছাড়া কোনো ব্যক্তি সুখী শান্তিতে থাকতে পারে না, তাদের দোয়া লাগবেই। যাই হোক, আমরা প্রত্যেকে যাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সকালবেলা কোরআন তেলাওয়াত করি এবং আমরা বিভিন্ন যা সময়ে মিলাদে অংশগ্রহণ করি, যেমন আমরা মুসলমান একে অপরের যাতে দুঃখ দুর্দশা লাঘবে যাতে আমরা এগিয়ে আসতে পারি, সহযোগিতা করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, রহমতুল্লাহ আলাই। বাংলাদেশ
জিন্দাবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাসিরুদ্দিন সাহেব, আপনি চিফ রিপোর্টার এই 71-এর টিভি, এই টেলিভিশনের চিফ রিপোর্টার, যেহেতু আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য আমি কামনা করছি। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।